আসসালামু আলাইকুম সকলকে, হাবিব ব্লগ ডট কম এর পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কতদিনের মধ্যে ব্লগ থেকে আয় করা যায় বা আয় করা সম্ভব। তো আপনারা যারা নতুন ব্লগিং শুরু করতে চাচ্ছেন কিংবা যারা অলরেডি ব্লগিং শুরু করেছেন কিন্তু এখনও আর্নিং জেনারেট করতে পারেননি, তারা আসলে এই প্রশ্নটা সবচেয়ে বেশি করে থাকে যে আসলে ব্লগিং শুরু করা ঠিক কতদিনের মধ্যে আয় করা সম্ভব। তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো ব্লগের আর্নিংটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, তো সেই বিষয়গুলো এখানে আমি একটি একটি করে দেখাবো। তো সেটা হচ্ছে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনার নিশ বা বিষয়, আপনার ব্লগের বিষয়ের উপর অনেকাংশে নির্ভর করে যে আপনার আর্নিংটা কত তাড়াতাড়ি হবে বা কত দেরিতে হবে। তো আপনি যখন একটি ভালো নিশ নিয়ে কাজ করবেন তখন অবশ্যই আপনার আর্নিংটা অনেক ফাস্ট হবে। যদি আপনি একটু মানে এমন নিশ নিয়ে কাজ করেন যেটা আসলে গ্রো করতে একটু সময় নেয়, মানুষের আগ্রহ একটু কম রয়েছে, বাট আপনি এক্সপার্ট, তাহলে আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। যদিও বা একটু সময় বেশি নেবে, বাট আপনি যেহেতু নিজে এক্সপার্ট বা নিজে যেহেতু কমফোর্টেবল, তো অবশ্যই এমন বিষয় নিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই। তবে একটু দেরি হবে আসলে, কারণ মানুষের কাছে পরিচিত পেতে একটু দেরি হবে। বাট আপনি যখন একটু ট্রেন্ডিং বিষয় নিয়ে বা যেই বিষয়গুলো মানুষের খুব বেশি আগ্রহ রয়েছে, যেমন টেকনোলজি হতে পারে, একটা টেকনোলজি বিষয়টা মানুষ খুব বেশি আগ্রহ প্রকাশ করে এই বিষয়ে লেখালেখি করতে বা বিভিন্ন বিষয় জানতে সবচেয়ে বেশি, ব্লগ থেকে জানতে সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করে, তাই এরকম বিষয় যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার আর্নিংটা খুব শীঘ্রই আসবে। তো এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনার ট্রাফিক সোর্স। তো ট্রাফিক সোর্সের উপর অনেকাংশে নির্ভর করে আপনার আর্নিংটা কত তাড়াতাড়ি হবে। আপনি যদি সার্চ ইঞ্জিন থেকে সবচেয়ে বেশি ট্রাফিক পান তাহলে আপনার আর্নিংটা তো সবচেয়ে বেশি ভালো হবে এবং খুব তাড়াতাড়ি হবে। তার জন্য আপনার সাইটটাকে প্রথমে শুরু করার সাথে সাথে আপনাকে চেষ্টা করতে হবে যতটুকু পারা যায় সার্চ ইঞ্জিন থেকে যাতে ভালো ভিজিটর আসে এবং সেখানে যাতে ভালো র্যাঙ্কিংয়ে থাকে, তাহলে কিন্তু আপনার আর্নিংটা সব দিক থেকে সবচেয়ে বেশি হবে এবং খুব তাড়াতাড়ি হবে। যদি আপনার ট্রাফিকটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা আপনার পেজ বা বিভিন্ন জায়গা থেকে আসে তাহলে আপনার আর্নিংটা একটু দেরি হবে, কারণ সেখান থেকে মানুষজন ঢুকে আসলে আপনার অ্যাডে বা আপনার যে টার্গেটিভ যে কাজটা রয়েছে, যেমন আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন কিংবা আপনি যদি অ্যাডসেন্স থেকে আয় করেন, তাহলে আসলে সেখান থেকে খুব বেশি আর্নিং আসে না সোশ্যাল মিডিয়া থেকে যাওয়ার জন্য বা অন্য কোনো উপায়ে আসলে, যতটা না সার্চ ইঞ্জিন থেকে একটা ভিজিটর ঢোকার পর আপনার সাইটে আর্নিং হয়। তো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ট্রাফিক, আপনার ব্লগে ট্রাফিকের পরিমাণ। তো এই বিষয়টা সবাই জানেন যে যত বেশি ট্রাফিক থাকবে তত বেশি আর্নিং, তবে তারপরও কিছু কিছু কন্টেন্ট রয়েছে যেগুলোতে আসলে খুব কম ট্রাফিক বা খুব বেশি ট্রাফিকের কোনো ফ্যাক্ট না। সেখানে আপনি যদি নির্দিষ্ট পরিমাণ ট্রাফিক আনতে পারেন তাহলে আপনি অনেক বেশি বেনিফিট পাবেন। তো আপনাকে অবশ্যই সেই বিষয়গুলো একটু চিন্তা করতে হবে, তাহলে আপনার আর্নিংটা খুব তাড়াতাড়ি আসবে। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ব্লগিংয়ের ওপর আপনার জ্ঞান। তো আমরা কী করি বেশিরভাগ সময় হচ্ছে যারা নতুন ব্লগিং শুরু করতে চায় তারা কী করে, আগে জ্ঞান অর্জন না করে তারা কী করে, প্রথমে একটি ব্লগ সাইট তৈরি করে ফেলে এবং সেখানে কাজ করতে করতে তারা ভাবে যে সেখান থেকে শিখবে। তো এর ফলে তারা কী করে, প্রথম ব্লগটিতে খুব বেশি দূর এগোতে পারে না, সেখানে তারা শিখতে শিখতেই অনেক কিছু উল্টাপাল্টা করে ফেলে, যার ফলে আসলে সেই ব্লগটি নিয়ে আগানো হয় না। কিন্তু এরপরে যখন তারা আরও অন্য কোনো ব্লগ নিয়ে কাজ করা শুরু করে তখন কিন্তু খুব ইজিলি তারা সেই ব্লগটিকে মেনটেন করতে পারে এবং খুব শীঘ্রই তারা আর্নিং জেনারেট করতে পারে। তো এই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ব্লগিং শুরু করার আগে ব্লগিং সম্পর্কে প্রপার জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, তারপরে ব্লগিং শুরু করতে হবে, তাহলে আপনার আর্নিংটা খুব শীঘ্রই চলে আসবে। তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ফোকাস ও আপনার পরিশ্রম। তো আপনি যদি ব্লগিং শুরু করেন এবং ব্লগিং শুরু করে কিছুদিন কাজ করার পর যদি আবার রেখে দেন, আবার শুরু করলেন আবার রেখে দিলেন, এভাবে যদি হয় তাহলে খুব দেরি হবে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তো আপনার অবশ্যই ব্লগিংয়ের উপর ফোকাস থাকতে হবে এবং আপনার পরিশ্রম লাগবে, অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, না হলে কিন্তু আপনি ব্লগিংয়ে খুব বেশি বড় করতে পারবেন এবং আপনার আর্নিংও তত বেশি দেরি হবে যত বেশি আপনি অলসতা করবেন। তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার আয়ের উপায় বা আয়ের উৎস। তো ব্লগিং থেকে যদি আপনারা আয় করার জন্য অনেকগুলো উপায় রয়েছে, যেমন হতে পারে গুগল অ্যাডসেন্স, হতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিং, হতে পারে বিভিন্ন ইমেল মার্কেটিং, বা হতে পারে সেটা কোনো স্পন্সরশিপ, যে কোনো কিছুই হতে পারে। তো আপনাকে অবশ্যই দেখতে হবে যে আমার আর্নিংয়ের উৎসটা কী, তো সেই বিষয়ের উপর বা আর্নিংয়ের উপায়টা কী সেই বিষয়ের উপর অনেকখানি নির্ভর করে। তো আপনি যদি গুগল অ্যাডসেন্স থেকে আয় করতে চান তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি আর্নিংটা শুরু করতে পারবেন, বাট আপনি যখন অন্য কোনো উপায় যেমন স্পন্সরশিপটা যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি নিতে পারবেন না, কারণ হলো আপনার ব্লগ যদি একটা নির্দিষ্ট পরিমাণ ভিজিটর বা একটা নির্দিষ্ট পর্যায়ে যদি না যেতে পারে তাহলে কিন্তু কেউ আপনার ব্লগে স্পন্সরশিপ করবে না বা কেউ আপনার ব্লগে স্পন্সর দিতে চাবে না। তো এই জন্য আপনাকে দেখতে হবে যে কোন বিষয়টার উপর আপনি নির্ভর করে
চলতেছেন সেই বিষয়টার উপর অনেকখানি নির্ভর করে আপনার আর্নিংটা কত তাড়াতাড়ি শুরু হবে। তো আমি এখানে যে বিষয়গুলো আসলে এখন আলোচনা করলাম এই সবগুলো বিষয় যদি আপনি একটু মেনটেন করে বা সবগুলো বিষয় যদি আপনি জেনে বুঝে ব্লগিং শুরু করেন তাহলে আমার যতটুকু ধারণা বা আমার যতটুকু এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হচ্ছে যে 5-6 মাসের মধ্যে আর্নিং জেনারেট করা সম্ভব এবং সেটা মোটামুটি একটা চলার মতন আর্নিং হবে। আর যদি আপনি আপনার নিজ যদি এমন একটা বিষয় হয় যে বিষয়টাতে আসলেই খুব বেশি দূর বেশি মানুষ পড়তে চায় না বা পড়লেও অনেক একটু সময় লাগে সেই ব্লগটা একটু র্যাঙ্কিংয়ে আসতে, সেটা যদি হয় বা আপনার ট্রাফিক সোর্স যদি সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো উপায় হয় সার্চ ইঞ্জিন থেকে না হয়, তারপর আপনার ট্রাফিকের পরিমাণ যদি মোটামুটি একটু কম হয়, তারপর আপনি যদি একদমই নতুন হন, আপনার ব্লগের সম্পর্কে জ্ঞান একটু কম রয়েছে, তাহলে আসলে আপনার আর্নিংটা শুরু হতে মোটামুটি 1 বছরের বেশি সময় লাগবে। বাট আপনি যদি এই বিষয়গুলো একটু জেনে বুঝে বা একটু পরিশ্রম করার মাধ্যমে একটু বেশি বেশি আর্টিকেল লিখে এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা ভালোভাবে করে যদি আপনি গুগলে র্যাঙ্কিংয়ে করাতে পারেন তাহলে কিন্তু আপনার 4-5 মাস বা হাইয়েস্ট 6 মাসের মধ্যে আপনারা আর্নিং জেনারেট করতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আসলে আপনারা সকলেই বুঝতে পারছেন যে আসলে একটা ব্লগ শুরু করা ঠিক কতদিনের মধ্যে আয় করা সম্ভব, মোটামুটি এটা 6 মান্থ লাগে, মোটামুটি 6 মান্থের আগে আসলে কোনোভাবেই সম্ভব না যত ভালো ব্লগারই হোক বা যত এক্সপিরিয়েন্স লোকই হোক না কেন, কারণ একটি ব্লগ শুরুতেই প্রথমে র্যাঙ্কিং করার জন্য কিছু সময় তার লাগবে, তারপরে কিছু কন্টেন্ট অ্যাড করার জন্য অবশ্যই কিছু সময় লাগে, এই সব কিছু মিলে তারপরে কিছু অপটিমাইজের কাজ রয়েছে সব কিছু মিলে মোটামুটি একটি সাইট র্যাঙ্কিংয়ে আসতে বা মোটামুটি ব্লগ ইউজারদের কাছে পরিচিত হতে মোটামুটি 4-5 মাস সময় লাগে। এবং 4-5 মাস পরে যদি আপনার যে কোনো একটা উপায় অবলম্বন করেন, যেমন হতে পারে গুগল অ্যাডসেন্স, হতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিং বা বিভিন্ন রকম উপায় রয়েছে, সেগুলো থেকে যদি আপনারা একটা উপায় অবলম্বন করেন তাহলে অবশ্যই সেখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। তো এটাই ছিল আজকে ভিডিওটি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যদি এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য থাকে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।